যারা ধর্ষক, কঠিন শাস্তি তার জন্য হোক, সময়ের মধ্যে হোক। এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, কোনো কারণে যদি সব বিষয়টি গুটিয়ে না আসে আরও 15 দিন সুযোগ সেখানে দেওয়া হবে। অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ধর্ষণ কাণ্ডে বিচার অনিবার্য হয়। যতদিন বেঁচে থাকবে ততদিন জেল এবং প্রাণদণ্ড, ফাঁসি, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আমরা চাই। সম্মানীয় সুধীজন, আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিল, বিল নম্বর 14/224, এই বিলটি আজকে পাশ হয়েছে। আইনমন্ত্রী মলয় ঘটক বিলটি উপস্থাপন করেছে, সরকার পক্ষ, বিরোধী পক্ষরাও এতে সমর্থন দিয়েছেন, যদিও তারা অনেক নিন্দামন্দ করেছেন, সেটা তাদের ব্যাপার। এখানে বিলটি হল দি অপরাজিতা ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024। এই বিলটিতে সম্পূর্ণভাবে দেওয়া আছে কী কী এর কার্যক্রম কীভাবে হবে। ভারতের সংবিধানের কিছু অনুচ্ছেদে আছে, সরকার চাইলে তার নিজের রাজ্যে বিলকে কেন্দ্রের আইনকে সামনে রেখে মানুষের স্বার্থ রক্ষার জন্য বিল তারা পাশ করতে পারেন, মহিলাদের স্বার্থ রক্ষার জন্য। এই বিল উপস্থাপনের ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন পুরোটাই আমি শুনেছি এবং মিডিয়াতেও দেবে, কিন্তু অনেক পয়েন্ট হয়তো তারা দেবে না, নিজের মতন দেবে, নিজের মতন শোনাবে। বিলের মূল সারসত্তা, সরকার তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য, ধর্ষিতা হলে ন্যায় বিচার চায়। যারা ধর্ষক, কঠিন শাস্তি তার জন্য হোক, সময়ের মধ্যে হোক। এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে, কোনো কারণে যদি সব বিষয়টি গুটিয়ে না আসে আরও 15 দিন সুযোগ সেখানে দেওয়া হবে। অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ধর্ষণ কাণ্ডে বিচার অনিবার্য এই আইনটি আজকে পাশ হয়েছে। হয় যতদিন বেঁচে থাকবে ততদিন জেল এবং প্রাণদণ্ড, ফাঁসি, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আমরা চাই। এই নিয়ে আজ বিধানসভা খুব উত্তপ্ত হয়েছিল। দুর্ভাগ্যবশত বিজেপির বিধায়করা যখন কথা বলে তখন সরকার পক্ষের বিধায়করা চুপচাপ থাকেন, আর বিরোধীরা মুখ্যমন্ত্রীর কথা বললে এমন চেঁচামেচি, এমন অশালীন আচরণ, ছেলেদের মতন আপনার জেদ আর কটাক্ষ, সেগুলো শোনা যায় না। স্পিকার, মাননীয় স্পিকার, তিনি বারবার বাধা দেন, বলেন যে আপনারা কী করছেন, আপনারা কি শিশু, আপনাদেরকে কি বোঝাতে হবে যে বিধানসভায় কী করতে হয় না হয়। আপনাদের সময় এরা চুপ থাকেন, আপনারা মুখ্যমন্ত্রী বক্তব্য চুপ থাকছেন না, মানে ধৈর্য হারা হয়ে গেছে। এই বিল সমাজে সংস্কার আনবে, সারা ভারতবর্ষের মানুষকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সগৌরবে একটা পথ দেখালেন যে আমরা পারি মানুষের
নিরাপত্তার জন্য, মহিলাদের নিরাপত্তার জন্য কঠোর থেকে কঠোর আইন আনতে। রাষ্ট্রসংঘে গুতেরেস যিনি ছিলেন মহাসচিব, তার কথায় প্রতি 11 সেকেন্ডে পৃথিবীতে একজন নারী ধর্ষিতা হয়। ভারতবর্ষে প্রতিদিন প্রায় 90টি ঘটনা ঘটে থাকে, এটা খুব দুঃখের এবং বেদনার। আরজিকরের ঘটনার পরে মুখ্যমন্ত্রী তার বাড়ি গিয়েছিলেন তাদের 12 তারিখে সোমবার সম্ভবত। মেয়ের বাবা মাকে বলেছিলেন যে আমাকে সামান্য কয়েকদিন সময় দেন, বোধহয় 4-5 দিন সময় চেয়েছিলেন কি 1 সপ্তাহ, যদি না পারি তাহলে সিবিআই এর হাতে আমি বিচার ব্যবস্থা তুলে দেব। এবং সেইভাবে সিবিআই কোর্টে গিয়ে তার হাতে বিচার, এখন সিবিআই এ পর্যন্ত কোনো বিচার দিতে পারেনি, একজন অ্যারেস্ট হয়েছে, বাকি সুবিচারের ক্ষেত্রে আর কি হবে সেটা পরে বোঝা যাবে। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন রিপোর্টে 164 জন সাইবার ক্রাইম পুলিশের তদন্ত বিভাগের উচ্চতর তদন্তের দল তিনি গঠন করেছিলেন জাল বিস্তার করে, যাতে অপরাধীদের ধরা যায়। এবং মুখ্যমন্ত্রী আজকে বললেন নারীদের সুরক্ষার প্রশ্নে 3,92,620 কেস দায়ের হয়েছিল কয়েক বছরে, সম্ভবত 1913 সাল থেকে। তো এর মধ্যে 3,11,479 কেসের বিচার হয়ে গেছে, 3,11,479 কেসের বিচার হয়েছে, 7,000 কেস কোর্টে পেন্ডিং আছে। সেটা সরকারের দোষ নয়, সেটা হলো কোর্ট, তারা কি করবেন না করবেন তাদের ব্যাপার, এর জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী নয়। সমীক্ষায় মুখ্যমন্ত্রী বলেছেন এই চলতি সময়ে আপনার 7,00,000 উত্তরপ্রদেশে মহিলাদের ধর্ষণের বা মহিলাদের বিভিন্ন আপত্তিকর অভিযোগ দাখিল হয়েছে, গুজরাটে হয়েছে 5,00,000, পশ্চিমবাংলায় হয়েছে 1,50,000। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই যে ধর্ষণ যে ক্রাইম, এটা উত্তরপ্রদেশে গুজরাটে দিল্লিতে সব থেকে বেশিভাবে হচ্ছে আর কি। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন 49টি মহিলা থানা করা হয়েছে, সিপিএমের জামানায় কোনো থানা ছিল না। এবং এই যে ফার্স্ট কোর্ট 88টি কোর্ট রয়েছে, এছাড়া অন্য বিভাগের আরও নারীদের সুরক্ষার জন্য আলাদা করে 52টি আপনার বিচার ব্যবস্থার কোর্ট আছে যেখানে কেবল মহিলাদের বিচার হবে। বিরোধীরা জানেন না, যার ফলে তারা চিৎকার করে থাকে। এই যে সমাজ সংস্কারের বিষয়ে আজকের যে বিল, এটা অত্যন্ত গুরুত্ব রাখে, শুধু বিরোধিতা করলেই হবে না। ভারতবর্ষের কোনো রাজ্যে আজ পর্যন্ত বিধানসভায় এই ধরনের এত শক্ত নারীদের সুরক্ষার জন্য বিল একমাত্র মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব হয়েছে, সেটা ইতিহাসে লেখা থাকবে। এবং উনি জানেন যে কিভাবে মেয়েদের প্রতি অবিচার হচ্ছে, মহিলা হিসাবে তার কষ্ট, মুখ্যমন্ত্রী হিসাবে কষ্ট। আজকে সেই ভাষাগুলো তিনি উগড়ে দিলেন বিধানসভায়। আমরাও যেটা লক্ষ্য করছি সেটা হলো মুখ্যমন্ত্রী 100 কোটি টাকা বরাদ্দ করেছেন, কি কারণে? অনেক হাসপাতাল সিপিএমের জামানা তৈরি, প্রায় সব
এই হাসপাতালের রাস্তা যেদিক দিয়ে নার্সরা যাবে, কি আয়ারা আসবে, কি ডাক্তাররা যাবে, মহিলা ডাক্তার, অন্ধকার, গাছে ভরা, আলো নেই, পর্যাপ্ত পরিকাঠামো নেই। মুখ্যমন্ত্রী তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করেছেন এই মানে আরজিকর কাণ্ডের পরে। কেন? মেয়েদের জন্য রেস্ট রুম থাকবে, ছেলেদের জন্য পৃথক রেস্ট রুম থাকবে, সিসিটিভি লাগানো হবে, যেখানে ঝোপঝড় আছে গাছ দিয়ে আলোকে ঘিরে রাখছে, সেখানে রীতিমতো রাস্তা এবং গাছ টাছকে কেটে সুন্দরভাবে আলোর ব্যবস্থা হবে, এবং যাতে বোঝা যাবে কে যাচ্ছেন কে যাচ্ছেন না। এবং মহিলাদের ডাক্তারদের ক্ষেত্রে 12 ঘন্টার ডিউটি আজকে ঘোষণা করেছে, 12 ঘন্টা তারা ডিউটি দেবে, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। কোনোভাবে যদি রাত্রে ডিউটি দিতে হয় তাহলে জোড়া জোড়া ডিউটি দেবে। ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের নিরাপত্তা ডাক্তারদের জন্য আছে কি? নেই। মুখ্যমন্ত্রী আজকে সিলমোহর মেলে দিলেন, এই বিল যাবে রাজ্যপালের কাছে। বিজেপিদের বলা হয়েছে আপনারাও রাজ্যপালকে বলুন সই করতে, সই না করলে কি পরিকল্পনা হবে সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, তার জন্য জনগণ সেখানে সুবিচার চাইবে এবং ট্রায়াল হবে, সাক্ষীদের সুযোগ থাকবে। কিন্তু তাই বলে ফাঁক ফোকর দিয়ে যে ধর্ষক বেরিয়ে যাবে এটা কিন্তু হবে না। এই আইনের মধ্যে কঠিনভাবে তাকে বাধা হয়েছে। আমার কাছে কিছু পরিসংখ্যান আছে যেটা আপনাদের সামনে বলা ভালো, কারণ মানুষ উচ্চবাচ্য করে। ভারতবর্ষে 135 জন বিধায়ক এই রেপ কেসে, ধর্ষণ কেসে অপরাধী সাব্যস্ত হয়েছে, তার মধ্যে 54 জন বিজেপি। আবার বলছি, ভারতবর্ষে 135 জন নারী নির্যাতিতা হয়েছেন বিধায়কদের হাতে ধর্ষণ কেসে, যার মধ্যে 54 জন হলেন বিজেপি। পশ্চিমবাংলার বিজেপিদের বলবো, এখানে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তো আপনারা করেননি, সেখানে গিয়ে কোনো সুবিচার চাননি, এর উত্তরটা কি বিজেপি দিতে পারবেন? মহিলা জাতীয় কমিশনে 12,600 অভিযোগ জমা পড়েছে, জেনে নেবেন। তার মধ্যে বেশিরভাগ যৌন হেনস্থা আর শারীরিকভাবে এ সমস্ত কাজ যারা করেছে বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্যে। দিল্লি হলো শীর্ষে, তারপর উত্তরপ্রদেশ, হরিয়ানা, আরও কয়েকটি রাজ্য। এটা মুখের কথা নয়, সর্বভারতীয় পর্যায়ে আপনার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো NCRB তারা ধর্ষণের ব্যাপারে একটা খতিয়ান তুলে ধরেছে। 2017 সালে যে প্রথম 5টি রাজ্য, মধ্যপ্রদেশ 5,562টি কেস, উত্তরপ্রদেশ 4,246, রাজস্থান 3,305, মহারাষ্ট্র 2,832, ছত্রিশগড় 2,563, সবকটি বিজেপি রাজত্ব। 2018 সালে খুব একটা হেরফের হয়নি, সবই কিন্তু ঘোরাফেরা করছে বিজেপি রাজ্যে। এরপরে 2019, এই 19-এও পরিবর্তন ঘটেনি। সেখানে মধ্যপ্রদেশে 2,485, উত্তরপ্রদেশে আপনার এই টপকে চলে গেছে রাজস্থান 5,997,
উত্তরপ্রদেশ 3,065, আসাম, এই সমস্ত রেকর্ড কেন্দ্র সরকারের আনা উপস্থাপিত রিপোর্ট, এর দ্বারাই কি প্রমাণিত? আর একটি তথ্য, এই যে সমস্ত ক্রাইম হচ্ছে মেয়েদের বিরুদ্ধে, মহিলা নির্যাতন, 144.4 হলো দিল্লি, 118.7 হলো হরিয়ানা, রাজস্থান 115.1, এবং উত্তরাখণ্ড আছে, ওয়েস্ট বেঙ্গল সেখানে আছে 71.8, ওদের থেকে অনেক নিচে। এবং 21-20 যে একটা রিপোর্ট রেজিস্টার্ড হয়েছে মহিলাদের, মহিলা রেজিস্টার করেছেন বিচারের জন্য, ইউপিতে 5,683, রাজস্থানে 40,738, মহারাষ্ট্রে 39,526, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে 36,000 ছিল, সেটা কমে 35,884। এই রিপোর্ট আপনাদের সামনে আমি রাখছি, আমরা এই নিয়ে গবেষণা করি। মুখ্যমন্ত্রী অত্যন্ত দায়িত্বশীল, ওখানে চিৎকার করছেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে এর কি, এরা কি মুখ্যমন্ত্রী হবে? এবং পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যথেষ্ট সজাগ। আজ তিনি যে জাগ্রত, তার অন্তর্য ব্যথিত, তিনি যেভাবে এই বিলটি এনেছেন এটা তাকে সাধুবাদ দেওয়া দরকার। গ্রাম বাংলার মানুষ টিভিতে শুনবেন, এত কথাগুলো, এত কথা তারা বলবে না। পয়েন্টের মধ্যে এটাও এসেছে, 19টি শহরের মধ্যে কলকাতা শহর হলো সব থেকে নিরাপদ, এটা দিল্লির রেকর্ডে বলছে। একটি ঘটনাকে কেন্দ্র করে কলকাতাকে বিষাক্ত করবেন না, কলকাতার সুনাম সুখ্যাতিকে আপনার মাটিতে মিশিয়ে দেবেন না, জলে ভাসিয়ে দেবেন না। এই যে 100 কোটি টাকা বরাদ্দ, এটা খুব মামুলি, সময় লাগবে অল্প দিন, সিসিটিভি, রেস্ট রুম, মেয়েদের বসার ব্যবস্থা, এ সমস্তগুলো হবে, হতে বাধ্য। দেখে নেবেন যেভাবে আপনার সুপার স্পেশালিটি হসপিটালের ক্ষেত্রে জোর জোর কদমে সরকার তথা মুখ্যমন্ত্রী কাজ করেছেন, এখানে এই কাজগুলো হবে। উন্নাও আছে, তার কথা, হ্যাঁ, বন্দি অবস্থায় মারা গেছে, কেউ বলে না। এরপরে হাতরাসের কথা বলে না, ঝাঁসির কথা বলে না, যোধপুরের কথা বলে না, অসম রাজ্যে হচ্ছে সেটা বলে না। এটা তো একটা মহামারী, এটা পুরুষ শাসিত মানুষের অত্যাচার এবং অবিচার। নারী তারা মা, তারা মাতৃজাতি, তাদের সম্মান, তাদের সুরক্ষা, তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম রক্ষা করার জন্য এই ঐতিহাসিক বিল মুখ্যমন্ত্রী এনেছেন, একে সাধুবাদ জানান। আপনার টেলিভিশনে নিজের মতন লোক বসিয়ে এটা হয় না, সেটা হয় না, এটা ভুল, ওটা ভুল করে দেখান যে কটা মহিলার তার সম্মান জানাতে পেরেছেন। ভালো কথা, ভালো কথা ভাবে নেবেন, আর ভালো কথাটা অসত্য কথা ইনিয়ে বিনিয়ে সব দোষ ঘাড়ে চাপিয়ে দেবেন, এটা হবে না। পশ্চিমবাংলার মানুষ এত বোকা বব্বর নয়, তারা বোঝে যে সরকারকে বিব্রত করার জন্য মিথ্যাচার করে বিজেপি বাংলার পরিবেশ নষ্ট করতে চাইছে। সিপিএমরা কেন বিজেপির ট্যাপে পা দিয়েছেন তাই বুঝি না, নিজের স্বাতন্ত্রতা তারা নিজে রাখুন, কীভাবে চলবেন না চলবেন তাদের বিষয়, কিন্তু সিপিএম বিজেপির বুক বাড়াবে, বিজেপির কথা আপনার কথা এক হবে, এটা অত্যন্ত দুঃখের কথা। কমিউনিস্টদের জন্য দুঃখের, আপনাদের
কতদিনে সরকার আসবেন, 50 বছর কি 100 বছর কেউ বলতে পারবে না। অতএব যেমন আপনাদের সংগঠন আছে, প্রতিবাদ করবেন ভালো মনে, প্রতিবাদ করবেন ভদ্রভাবে। বিজেপি নাচছে তো আপনাদের নাচতে হবে, বাংলায় ভোটে কি হয়েছে তা আপনারা দেখেছেন, আমরাও তো দেখেছি। মানুষ আপনাদের গিলতে চাইছে না, বিজেপির পাশে দাঁড়াবেন না, এটা আমরা মোটেই চাই না। নিজের স্বাতন্ত্র্য রক্ষা করবেন কীভাবে সেটা জানেন। আজকে যারা শুনলেন শুনছেন, আমি অনুরোধ জানাব, সর্বোচ্চ উচ্চ স্তরে মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন এবং যদি জেল হয় তো আজ যতদিন সে বাঁচবে, 20 বছর 25 বছর নয়, তাকে জেলে পৌঁছতে হবে। সেখানে জেল থেকে বের হওয়ার কোনো আইনের ব্যবস্থা তার পক্ষে থাকবে না। এই কঠোর আইন, ভারতবর্ষের আইনকে সামনে রেখে, একটি রাজ্যের আইনের অধিকারকে সামনে রেখে এই আইনটি আমাদের মলয় ঘটক মহাশয় এনেছেন। দ্য অপরাজিতা উম্যান অ্যান্ড চাইল্ড অ্যাক্ট, আইন ল, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল 2024, বিল নম্বর 14 আপনার 2024। এই বিলটিকে সমর্থন তো করবেনই, এবং অ্যাসিড দিয়ে যদি কোনো মহিলার মুখ পুড়িয়ে দেয় তারও কেস, যেসব সম্ভাবনা আছে মহিলাদের নির্যাতনের ক্ষেত্রে, সমস্ত বিষয়টি খুঁটিয়ে খুঁটিয়ে আইনকে সামনে রেখে বিরোধীরা প্রবলভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, মিথ্যা কথা বলেছেন, এই বলেছেন তাই বলেছেন। তারা কেন যে বিধানসভাকে একটা কি বলবো কুস্তির আখড়া করেছে, মনে হচ্ছে রাস্তায় দুপক্ষ লড়াই করছে। সরকার লড়াই করলে তারা টিকতে পারতেন না। আমাদের সিনিয়ররা বাধা দেন যে তোমরা বলবে না, ওরা বলছে বলুক। এত নিম্ন মানের ব্যবহার তারা করছেন বিধানসভায় বসে, তাদের কটূক্তি তাদের কথা আমাদের খুব খারাপ লাগে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থ স্বাস্থ্য এবং ভালো আপনার ভবিষ্যৎ শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা।